অকাল বৃষ্টিতে আলুর খেতে জল জমে যাওয়ায় দিশেহারা মাথাভাঙা মহকুমা চাষিরা উদ্বেগে কৃষি দফতরও মেঘলা আবহাওয়ায় আলুর ধর্ষা রোগের প্রকোপ বাড়ছিল তার উপর শুক্রবার রাত থেকে অকাল বৃষ্টিতে আলুর খেতে জল জমে যাওয়ায় কার্যত দিশেহারা মাথাভাঙা মহকুমার আলু চাষিরা উদ্বেগে কৃষি দফতরও কৃষি দফতর সূত্রে খবর আবহাওয়ার পরিবর্তন না হলে চলতি মরশুমে আলু চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে এখনও হাতে সময় রয়েছে বলেও আশ্বস্ত করেছেন কৃষি দফতরের আধিকারিকেরা মাথাভাঙা মহকুমা জুড়ে সাড়ে আট হেক্টর জমিতে আলু চাষ ও প্রায় আনুমানিক দশ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে জানা যায় মাথাভাঙা মহকুমা কৃষি আধিকারিক কান্তি সাহা বলেন ভুট্টা চাষের ক্ষেত্রে এই বৃষ্টিটা ভালো তবে কম বয়সী আলু চাষের ক্ষেত্রে অসুবিধা না থাকলেও বৃষ্টির ফলে খেতে জল জমে যাওয়ায় আলু টমেটো লঙ্কা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে চাষিদের চিন্তার কিছু নেই এ বিষয়ে স্থানীয় ও কৃষি দফতর সূত্রে জানা যায় জেলার কদিন ধরে আবহাওয়া মেঘলা রোদের দেখা নেই তাতেই সমস্যা বাড়ছিল শুক্রবার রাত থেকে জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিতে চাষিদের দুশ্চিন্তা আরও বাড়ে মাধাভাঙ্গা মহকুমার ফুলবাড়ি ঘোকসাডাঙ্গা মাটিয়ারকুচি নয়ারহাট গোপালপুর শীতলকুচি এলাকায় আলু চাষ হয় শুক্রবারের বিক্ষিপ্ত বৃষ্টিতে অনেক জায়গায় আলুর খেতে জল জমে রয়েছে বিশেষজ্ঞদের মতে আলু চাষে একদম প্রয়োজন নেই তা নয় তবে জমির প্রয়োজনের তুলনায় বেশি জল জমে থাকলে আলু গাছ তা সহ্য করতে পারে না জমি থেকে দ্রুত জল সরিয়ে না দিলে গাছের গোড়ায় জল জমে পচন শুরু হয় গাছের ক্ষতি হলে তার প্রভাব পড়বে উৎপাদনেও এ বিষয়ে এক আলু চাষী শম্ভু মণ্ডল জানান কীটনাশক স্প্রে করা হয়েছে কিন্তু এদিনের বৃষ্টিতে সেই কীটনাশক ধুয়ে মুছে সাফ হয়ে গেছে জমিতে জলও জমে গেছে এবছর ফলন যে কি করে হবে কে জানে গত দুই দিনের ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় মাথা ভাঙার বেশ কিছু কৃষি উৎপাদিত ফসল নষ্টের মুখে বিশেষ করে তামাক ভুট্টা আলু প্রভৃতি জমিতে প্রচুর জল জমে ফসলের ক্ষতি হচ্ছে বলে কৃষকরা জানিয়েছে এই অবস্থায় মাথা ভাঙা পচাগড় এলাকার ডাঙ্কবা এলাকার বাসিন্দা আমজাদ হোসেন বলেন প্রায় একশো বিঘা জমি ভারী বৃষ্টিপাতে বিভিন্ন ফসলে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এই সমস্ত আবাদ করেছি এখন যদি সমস্ত ক্ষতি হয়ে যায় তাহলে ভবিষ্যতে কি হবে ভাবতেই পারছি না এই বিষয়ে সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে ভীষণ উপকৃত হব এই তামাকটা না তামাকটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর তামাকটা মরে গেছে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে তামাকটা মরে গেছে এখন কি করবো এখন জমি জমা মনে করো যে আবাদ করছি এত টাকা খরচা করছি বুঝছো এত টাকা খরচা করার পরে তো জমিটা এখন মনে করো যে আবাদও তুলতে পারতেছি না বউ বউ ছাওয়া মনে করো বউয়ের জিনিস বন্ধ করছি হওয়ার পরে তাও তো আমরা আবাদটা সঠিক ভাবে পাইতেছি না এখন কষ্ট করে আবাদ করতেছি সরকারের কাছে লোন নিছি এখন লোনও শোধ করতে পারবো কি পারবো না এখন কি করে শোধ করব। এখন তো আমাদের মনে করো যে এটা তো এখন তো আপাতও তুলতে পারতেছি না এখন দৃষ্টিতে এখন জলাকার জলাকার হয়ে গেছে এখন তো আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায়ই নাই এখন দেখতেছি তামাক বাড়িতে যা পরিস্থিতি দেখতেছি এখানে এখানে তো একদম শেষ আমাদের যদি সরকার আমাদের যদি না দেখে তাহলে তো আমরা তো আত্মহত্যাই করতে হবে সরকার যদি এখানে দেখতো তাহলে আমাকে একটু ভালো হতো এটা কোন এলাকা পচাগার এলাকা কত বিঘা তামাক এরকম হয়েছে আড়াইশো বিঘা আড়াইশো বিঘা তামাক আছে আলু আছে আড়াইশো বিঘা সবাই কি সরকারি লোন নিছে পাইছে সবাই তো লোন টোন নিয়েই তো করছে এগুলা জমি বন্ধক রাখলাম বউ সবার জমি সোনার জিনিস বন্ধক রাখিয়া তো করছে এরা সবাই